বিদ্যানন্দ ফাউন্ডেশন সম্প্রতি তারা মানব সেবার জন্য একুশে পদক জিতেছে। এক টাকায় আহারসহ নানাবিধ মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে তারা চরম জনপ্রিয়তা অর্জন করেছিল। তবে সম্প্রতি একে একে বেরিয়ে আসতে শুরু করেছে বিদ্যানন্দের থলের বিড়াল। প্রকাশ পাচ্ছে একের পর এক গোপন সব তথ্য। বিদ্যানন্দকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ যত ধরনের অসঙ্গতির কথা তুলে ধরেছে, তার মধ্যে একটি হচ্ছে মজিদ চাচা স্ক্যান্ডেল। এক মজিদের নাম ভাঙিয়ে বিদ্যানন্দ অন্তত ১০ বার অসংখ্য মানুষের থেকে ডোনেশন হিসাবে আদায় করেছে কয়েক কোটি টাকা। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব বিদ্যানন্দের মজিদ চাচা স্ক্যান্ডাল নিয়ে। কে এই মজিদ চাচা? বিদ্যানন্দ কেন বারবার মজিদ চাচার নাম ব্যবহার করেছে? মজিদ চাচার নাম ভাঙিয়ে বিদ্যানন্দ কি আসলেই অর্থ আত্মসাত করেছে? চলুন এসব বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিদ্যানন্দ সর্বপ্রথম মজিদ চাচার ট্রামটি ব্যবহার করে ২০১৯ সালে ২৩ এপ্রিল তাদের এক টাকায় আহার পেজে। পোস্টটি ছিল একজন ভিক্ষুককে নিয়ে। সেখানে তারা লিখে, স্ত্রী মারা যাওয়ার পর বড় আশা করে ছেলের জন্য ঘরে বউ আনেন, হয়তো একটু সেবা যত্ন আশা করেছিলেন। দিন শেষে সেই বউ তার জন্য কাল হয়ে দাঁড়াল। মূলত মজিদ চাচার পোস্টটি ভাইরাল হবার পর তারা একের পর এক পোস্টে মজিদ চাচার নাম ব্যবহার করতে থাকে। পরের পোস্টে বিদ্যানন্দ লিখে, ছেঁড়া লুঙ্গিটি বেশ কয়েকবার সেলাও করেও লজ্জা ঢাকতে পারেন না, খুব কায়দা করে পড়তে হয় মজিদ চাচাকে। আজ দুপুরে এসেছিলেন আমাদের স্টলে, ৬০ টাকা দিয়ে কিনে নিয়েছেন একটি লুঙ্গি। এখন আর তাকে হিসাব করতে হবে না লুঙ্গি পরতে ঘর থেকে বের হতে। আজই শেষ দিন ছিল আমাদের ৬০ টাকার কাপড়ের দোকানের। আগামীতে অনুরূপ কোনো উদ্যোগ নিয়ে হাজির হব এই প্রত্যাশা করি। এরপর আরেকটি পোস্টে তারা লিখে, দুস্থ মজিদ চাচা নৌকা ভাষাতে গ্রামবাসী জড়ো হয়েছে। অনেকেই ভিড় করে দেখতে এসেছেন মজিদ চাচার স্বপ্নে নৌকা দেখতে। চরম দারিদ্রতায় বেড়ে ওঠা মজিদ চাচা এখনও বিশ্বাস করছেন না এটা তারই নৌকা। আজ থেকে তাকে আর কেউ দুস্থ বলে খোঁটা দিতে পারবে না। আপন মনে নদীতে মাছ ধরতে যাবেন, হাটে বিক্রি করে ঘরের চাল কিনে আনবেন। বিদ্যানন্দ ফাউন্ডেশনের জাকাত ফান্ডে এভাবেই কোস্টগার্ড বাংলাদেশের দক্ষিণাঞ্চলে দুস্থ পরিবারগুলো পুনর্বাসন করে চলছে। শত শত পরিবার ঘুরে দাঁড়াচ্ছে কোস্টগার্ডের সদস্যদের বদৌলতে। ৫ এপ্রিল ২০২৩ সালে এই মজিদ চাচা মৃত্যু পথযাত্রী ছিলেন এবং তার তৌফিক ছিল না একবাটি গরুর গোস্ত খাওয়ার। তিনি বিদ্যানন্দকে বলেছিলেন, আমার তো পোলা পাইন নাই যে কাউরে বলতাম, একদিন যদি আয়না দিতা তবে মন খুশ হইত। যদিও এই গরু কাণ্ড নিয়েও ঘটেছে আরেক বিপত্তি। এক গরুর ছবি দিয়ে বারবার তারা গরু জবাই করে মানুষকে খাওয়ানোর ছবি পোস্ট করেছে, কিন্তু গরু কোথায় জবাই হয়েছে তা জানতে চাইলে ফেসবুক থেকে ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। এভাবে প্রায় অনেক পোস্টে তারা মজিদ চাচাকে ঘিরে আবেগী সব পোস্ট লিখতে থাকে। এমন পোস্ট বিদ্যানন্দ লিখতেই পারে। তাছাড়া বারবার মজিদের নামকে সবাই বাস্তবের মজিদ বলে ধরে নিয়েছে, যা একটি চরম মাপের প্রতারণা। কিন্তু সম্প্রতি বিদ্যানন্দকে নিয়ে নানা অভিযোগ উঠতে থাকলে সবাই ধারণা করে নেয় মজিদ চাচা বলে আসলে কেউ নেই। আর এই সব লুঙ্গি ছেঁড়ার গল্প, নৌকা দেওয়ার গল্পকে সবাই বানোয়াট বলে ধরে নেয়। অনেকেই দাবি করেছেন মজিদ চাচার নাম ভাঙিয়ে বিদ্যানন্দ যেসব অর্থ মানুষের থেকে চাঁদা নিয়েছে সেই অর্থ তারা মানব সেবায় ব্যয় করেনি, এই অর্থ দিয়ে তারা নিজেদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ করেছে। তাছাড়া বিদ্যানন্দ যে মানুষের টাকা ১৬ আনা খরচ করে না তার অভিযোগও এনেছেন অনেকেই। বিদ্যানন্দ মূলত সর্বপ্রথম আলোচনা আসে দুস্থ এবং পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনার ব্যবস্থা করার মধ্য দিয়ে, কিন্তু সেই পড়াশোনার বিষয়টি নিয়েও তাদের বিরুদ্ধে আছে যথেষ্ট অভিযোগ। আসিফ ইমতিয়াজ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, আমার বউ বিদ্যানন্দের অনাথালয়ের এক বাচ্চার ৬ মাসের দায়িত্ব নিয়েছিল। কথা ছিল নিয়মিত বাচ্চার সাথে আলাপ হবে আর প্রোগ্রেস জানানো হবে। প্রথম মাসে টাকা দেওয়ার পর বাচ্চার ছবি আর বৃত্তান্ত ওরা পাঠালো। এরপর থেকে আর খোঁজ নেই বাচ্চার। টাকা যায় টাকার মতো, বাচ্চা পায় নাকি মজিদ চাচা পায় কেউ তা জানে না। তবে বিদ্যানন্দের এক মুখপাত্র জানিয়েছে তারা মজিদ চাচা নামটি ছদ্মনাম হিসাবে ব্যবহার করেছে। অবশ্য এমনটি যে বিদ্যানন্দ বলবে তা আগে থেকে আজ করেছিল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ নামে একটি পেজ। সেখানে তারা লিখেছিল, শেষ পর্যন্ত কি মন্তব্য আসবে জানেন? বিদ্যানন্দ অথরিটি কিছুই জানত না, সব দোষ পেজ অ্যাডমিনের। একটা কথা আছে, পাপ ছাড়ে না বাপকেও। বিদ্যানন্দেরও হয়তো সময় হয়ে গেছে, তাছাড়া তাদের নামে অভিযোগেরও শেষ নেই। দর্শক,
বিদ্যানন্দ কি আসলে এই মানুষের টাকা মেরে দিয়ে ব্যাংক ব্যালেন্স করেছে? কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।